আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশে অথবা দেশের বাইরে, গ্রামে বা শহরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, তাদের সবাইকে স্বাগতম দিবাস্বপ্ন অনুষ্ঠানের পক্ষ থেকে। দিবাস্বপ্ন ইন্টারনেট নির্ভর মেধাভিত্তিক একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে মোট 50টা বিষয় রয়েছে। এই অনুষ্ঠানে যারা অংশ নিতে চান, তারা আপনার যদি একটা মোবাইল ফোন থাকে, একটা স্মার্টফোন থাকে, সেই স্মার্টফোনের মাধ্যমে আপনি অনুষ্ঠানে অংশ নিতে পারেন। আর এই অংশ নেওয়ার জন্য প্রথমেই আপনি মোবাইলের গুগল প্লে স্টোর থেকে দিবাস্বপ্ন লিখে আপনি সার্চ দিবেন এবং আমাদের অ্যাপটা ইনস্টল করবেন আপনার মোবাইলে। ইনস্টল করে এই অ্যাপটা ওপেন করে এখানে আপনি পাবেন একটা রেজিস্ট্রেশন অপশন। সেই রেজিস্ট্রেশন অপশনে গিয়ে আপনি একটা রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করবেন। এই ফর্ম পূরণ করার মাধ্যমে আপনি আমাদের অনুষ্ঠানের সাথে সংযুক্ত হয়ে যাবেন। এই রেজিস্ট্রেশন করার জন্য আপনার কোনো ধরনের কোনো খরচ নাই। আপনি বিভ্রান্ত হবেন না, কারো কথা শুনবেন না, আপনি আমার লেকচারটা অবশ্যই শুনবেন। এই অনুষ্ঠানে বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য আপনার কোনো ধরনের খরচ নাই। আপনি যা করবেন সেটা হচ্ছে, আপনার যদি একটা স্মার্টফোন থাকে, সেই ফোনে আপনি কি করতে চান, কি আপনি পারেন, কোন বিষয়টা আপনি জানেন, সেই বিষয়ের একটা ভিডিও ক্লিপ আপনি তৈরি করবেন। এই ভিডিওটা তৈরি করে আপনি আমাদের এই অ্যাপে আপলোড করে দিবেন। তাহলে আমরা আজকে জেনে নেব যে আপনার এই অনুষ্ঠানে কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে ভিডিও আপলোড করবেন এবং এখানে কি কি বিষয়বস্তু রয়েছে। এই বিস্তারিত জেনে আপনি এই অনুষ্ঠানে অংশ নেবেন এবং অংশ নেয়ার জন্য আপনার কোনো খরচ নাই। এবার আসেন আমরা কিভাবে রেজিস্ট্রেশন করব সেটা জেনে নিই। এখানে দেখুন রেজিস্ট্রেশন একটি অপশন আছে, এই রেজিস্ট্রেশনে যদি আপনি ক্লিক করেন তাহলে এই ফর্মটা পাবেন। প্রথমে আপনি আপনার নাম লিখবেন, পুরো নাম, তারপর আপনার মোবাইল নাম্বার দিবেন, তারপর আপনি ইউজার ইমেল দিবেন, আপনার একটা ভ্যালিড ইমেল নাম্বার দিতে হবে, তারপর আপনার ঠিকানা লিখবেন, আপনার ইউনিয়ন লিখবেন, থানা ডিস্ট্রিক্ট লিখবেন। এরপরে এখানে কান্ট্রি অপশন আছে, কোন দেশ থেকে আপনি অংশ নিচ্ছেন সেই দেশটা উল্লেখ করবেন। আপনি যদি বাংলাদেশ থেকে ঢুকেন তাহলে বাংলাদেশ, বা অন্য কোনো দেশ থেকে যদি ঢুকেন তাহলে সেই দেশ, সেখানে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করলে আপনার এটা চলে আসবে। এবার আসেন এরপরে আপনি কি করবেন, আপনার সাবজেক্ট সিলেক্ট করবেন। এখানে দেখেন মোট 50টা বিষয় রয়েছে। এই 50টা বিষয়ের যেই অনুষ্ঠানে আপনি অংশ নিতে চান সেই বিষয়টা আপনি সিলেক্ট করবেন। এরপরে দেখেন পাসওয়ার্ড অপশন রয়েছে, এই পাসওয়ার্ডে ঢুকে আপনি একটা পাসওয়ার্ড তৈরি করবেন এবং সবশেষে অ্যাকসেপ্ট আওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে সাবমিট ক্লিক করবেন, আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। আর এই রেজিস্ট্রেশন হওয়ার পরে আপনি আমাদের অনুষ্ঠানের সাথে আপনার সংযুক্তি হয়ে গেল। এবার আপনার কাজ হচ্ছে একটা ভিডিও আপলোড করা। আপনি যেই সাবজেক্টটা সিলেক্ট করেছেন সেই সাবজেক্টে একটা ভিডিও আপলোড করতে হবে। ভিডিও আপলোড করার পরে আমাদের সাথে যোগাযোগ এবং আপনার এই অনুষ্ঠানে লগ ইন করার জন্য আপনি এখানে দেখেন আপনার একটি মাই অ্যাকাউন্ট সেকশন রয়েছে। এই মাই অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে দেখেন রয়েছে ইউজার নেম অর ইমেল অ্যাড্রেস। এখানে আপনি ইউজার নেম, ইমেল অ্যাড্রেস দিবেন, আপনার পাসওয়ার্ড দিবেন এবং আপনি লগ ইন করে আপনার অ্যাকাউন্টের বিস্তারিত আপনি জানতে পারবেন। আপনি অবশ্যই একটা ভ্যালিড ইমেল নাম্বার দিবেন এবং একটি রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিবেন, যেন আপনাকে আমরা খুঁজে পাই, আপনাকেই যেন পাই, সেই মোবাইল নাম্বার যেন অন্য কেউ না ধরে। বন্ধুরা, আপনারা যারা এই অনুষ্ঠানে অংশ নিতে চান তাদেরকে অবশ্যই জানতে হবে যে এই অনুষ্ঠানে আমি একটা ভিডিও কিভাবে আপলোড করব। এই ভিডিও আপলোডটা আপনি যদি ভালোভাবে করতে পারেন তাহলে এই ভিডিওটা আমাদের কাছে আসবে, আর যদি আপলোডে আপনি ভুল করেন তাহলে এই ভিডিওটা আমাদের কাছে আসবে না। তাহলে আসুন আমরা জেনে নেব কিভাবে আমরা ভিডিও আপলোড করব। তাহলে আবার আমরা অ্যাপসে ঢুকি। দেখুন এখানে একটি পোস্ট অপশন রয়েছে, এই পোস্ট অপশনে আপনি যখনই ক্লিক করবেন তখন আপনার কাছে গুগলের একটা সাইন ইন ফর্ম চলে আসবে। এখানে আপনার ইমেল নাম্বারটা দিবেন এবং ইমেল লগ ইন করবেন। ইমেল লগ ইন করার পরে আপনি এই পেজটা পাবেন এবং সেখানে আপনাকে পোস্ট করতে হবে। আসুন দেখি কি আসে সেখানে। তাহলে এখানে দেখুন কি আছে, দিবাস্বপ্ন রেজিস্ট্রেশন ফর্ম, নিচের তথ্যগুলো সঠিকভাবে পূরণ করুন। এখানে আছে দেখেন, আপনার নাম লিখবেন,
আপনার মোবাইল নাম্বারটা লিখবেন যেই মোবাইল নাম্বারটা আপনি রেজিস্ট্রেশনে দিয়েছিলেন। এরপরে বিষয়ের নাম লিখবেন যেই বিষয়টা আপনি সিলেক্ট করেছিলেন। এরপরে আপনি এখানে দেখেন লেখা আছে ফাইল আপলোড করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি আপনার মোবাইলে ঢোকার একটা সেকশন পেয়ে যাবেন। দেখেন লেখা আছে সিলেক্ট ফাইলস ফ্রম ইউর ডিভাইস। এখানে আপনার মোবাইলের গ্যালারিতে ঢুকে কোনো একটা ভিডিও এখানে আপনি সিলেক্ট করবেন যে ভিডিওটা আপনি পাঠাতে চান। এবার সিলেক্ট করার পরে আপনি নিচে দেখেন এখানে লেখা আছে আপলোড, এই আপলোডে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার এটা আপলোড হবে। এই যে আপলোড হয়ে গেল, এখন দেখেন সবশেষে আবার সেই ফর্মটা চলে এসছে এবং এখানে সাবমিট অপশন চলে এসছে। এখান থেকে আপনি সাবমিটে ক্লিক করবেন, আপনার ভিডিওটা আমাদের কাছে পৌঁছে যাবে। যারা বিচারক মণ্ডলী রয়েছেন তারা আপনার এই ভিডিওটা দেখবেন, দেখে শুনে বিচার বিশ্লেষণ করে আপনার যদি যোগ্যতা যাচাই টিকে যায়, আপনার যদি ওই বিষয়ে যোগ্যতাটা ভালো থাকে, আপনার ভিডিওটা যদি মোটামুটি মানসম্পন্ন হয়, তবু আপনাকে আমরা সিলেক্ট করার চেষ্টা করব। এবং পরবর্তী সময়ে আপনাকে ওই বিষয়ে বিভিন্ন সহযোগিতা করে আমরা আপনাকে কি করে এই অনুষ্ঠানে অংশ নিয়ে আপনাকে প্রতিষ্ঠিত করা যায় সেই বিষয়ে সার্বিক চেষ্টা করব আমরা। এবং আমাদের বিশেষজ্ঞ টিম রয়েছে, সেই টিম আপনার সমস্ত কার্যক্রমগুলো তখন সাজিয়ে গুছিয়ে কি করে আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেওয়া যায় সেই চেষ্টা তখন আমরা করব। প্রিয় বন্ধুরা, তাহলে দেরি না করে আজই গুগল প্লে স্টোরে ঢুকে এখনই যদি পারেন তাহলে আপনারা আমাদের দিবাস্বপ্ন অ্যাপটা ডাউনলোড করুন এবং ইনস্টল করে এখানে একটা রেজিস্ট্রেশন করে আপনি আপনার যোগ্যতা যাচাইয়ের জন্য আপনি একটা ভিডিও ক্লিপ পাঠিয়ে দিন আমাদের কাছে। আর পাঠানোর মাধ্যমে যদি আপনি টিকে যান তাহলে আলহামদুলিল্লাহ বলে আমাদের অনুষ্ঠানে অংশ নিন। অংশ নিলে হয়তোবা আপনার এই যোগ্যতাটা আমরা ছড়িয়ে দিতে পারবো দেশব্যাপী। আপনি হয়ে যাবেন একজন প্রতিষ্ঠিত ব্যক্তি, হয়তোবা আপনি হবেন পরবর্তী স্টার আর্টিস্ট। ধন্যবাদ সবাইকে, আপনাদের সবার প্রতি ভালোবাসা রইল। আপনারা অবশ্যই আমাদের অনুষ্ঠানে অংশ নেবেন এই আশা ব্যক্ত করে আমি শেষ করছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।